বিবির কাছে চিঠি লিখলো, কলিজার টুকরা প্রাণের স্ত্রী আমার, আগামী মাসের প্রথম সপ্তাহে আমি এয়ারপোর্টে আসব। শ্বশুরকেও চিঠি লিখলো, শাশুড়িকেও চিঠি লিখলো, দেশ থেকে আবার চিঠির উত্তর আসলো, আপনি ওখানে গিয়েছেন টাকা ইনকাম করার জন্য, কেন ওখান থেকে ফিরে আসবেন, এর কি কারণ? তার রোগের কথা সে তার স্ত্রী শ্বশুর শাশুড়িকে বলেছে, আমার পেলে রোগ হয়েছে, ছোঁয়াচই রোগ হয়েছে, ডাক্তার বলেছে সম্ভবত 3 থেকে 4 মাস আর আমি দুনিয়াতে আছি, আর আমি বিদেশে থাকতে চাই না, দেশে চলে আসব। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা কেমন জিনিস, মা কেমন জিনিস, মা কেমন ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা মা কেমন বাসে। আপনি যখন আপনার ঘরের ভিতরে দেখবেন, ঘরের ভিতরে যাবেন, আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে, আমার স্বামী আমার জন্য কিছু আনছে কিনা। 2 মাস 3 মাস 1 বছর পরে যখন শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর তাকিয়ে থাকবে, শাশুড়ি তাকিয়ে থাকবে, সম্বন্ধীরা শালারা তাকিয়ে থাকবে, আমাদের জামাই আমাদের দুলাভাই আমাদের জন্য কিছু আনছে কিনা। কিন্তু মার কাছে যখন 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন মার চোখের সামনে যাবেন, মা তখনই মুখের আঁচলটা দিয়ে, শরীরের আঁচলটা দিয়ে, শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছায়া দিবে, আর বলবে, বাবারে কতদিন তোমাকে দেখি না, চেহারাটা মলিন হয়ে গেছে, শরীরটা শুকায় গেছে, মনে হয় ঠিক মতন খাবার দাবার খাও না, ঠিক কিনা? মা হলো এমন দরদি, মা হলো এমন দরদি। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী প্রতি উত্তরে লেখো, প্রাণের স্বামী হে আমার, আমার বান্ধবীর জামাইরা যখন বিদেশ থেকে আসে এই এই জিনিসগুলা নিয়ে আসে, আপনাকে আমি লিখে দিলাম, চার্ট করে দিলাম, মেনু করে দিলাম, আপনি বিদেশ থেকে আসার পরে এই এই জিনিসগুলা নিয়ে আসবেন। স্বামীর কলিজা ফেটে কান্না চলে আসলো, আমার মরণের খবর শুনে আমার স্ত্রী আমাকে এই উত্তর পাঠিয়েছে। শ্বশুরের কাছে এই কথা যখন লিখলো, শ্বশুরও যখন চিঠির উত্তর পাঠালো, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শ্বশুর লিখলো, আমার জন্য ভালো ভালো শাড়ির পিস নিয়ে আসবা, তোমার শাশুড়ির জন্য ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা ভাবতে লাগলো, ডাক্তার সব ভাবতে লাগলো, আমার বাবা মার কাছে আমার চিঠি দেওয়া দরকার, তারা তো আমার বাবা মা, যদিও তাদের সাথে 4 বছর আমার কোনো সম্পর্ক নাই, তাদের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি, তাদের সম্পদ বিক্রি করে আমি আজকে ডাক্তার হয়েছি, যদিও তাদের মনে কষ্ট দিয়েছি, তারাই তো আমাকে লালন পালন করেছে, জন্ম দিয়েছে, তারাই তো আমার মা, তারাই তো আমার বাবা। দেখি মা বাবার কাছে আমি চিঠি লিখি, ভাইরা আমার, বন্ধুরা আমার, রোগের কথা বলে নাই, বলছে বাবা, বলছে মা, আগামী মাসের প্রথম সপ্তাহে আমি এয়ারপোর্টে আসব, আপনারা আমাকে রিসিভ করতে আনবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জানালার দোকানে বাবা মা সন্তানের চিঠির পাওয়ার পরে বাবা মা সন্তানের চিঠির জবাব দিল, ওই ডাক্তার সাহেব এক বোতল কেরোসিন তেল নিয়ে লন্ডনের মাটিতে যেই বিল্ডিং এর মধ্যে থাকে ওই বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেল, ছাদের উপরে উঠে ওই কেরোসিন তেল শরীরের ভিতরে মাখলো, মাখার পরে একটা মেস দিল, মেস নেওয়ার পরে মনে মনে ভাবতাছে, আমার শ্বশুর যেই চিঠির জবাব আমাকে দিয়েছে, আমার মা যেই চিঠির জবাব আমাকে দিয়েছে, আমার স্ত্রীর চিঠির জবাব আমাকে যেই চিঠির জবাব দিয়েছে, এই চিঠির জবাব স্ত্রীর মতো, শ্বশুরের মতো, শাশুড়ির মতো যদি আমার বাবা মা আমাকে চিঠির জবাব দেয়, তাহলে পিতা মাতা আর সন্তানের সম্পর্ক পৃথিবীতে মিথ্যা হয়ে যাবে, এই জীবন রেখে আর লাভ নাই, দেশে গিয়ে লাভ নাই। শরীরের ভিতরে কেরাসিন তেল মাখাইল, একটা ম্যাচ নিল, আগুন ধরাবে, মাঝখানে চিঠিটা খুললো, চিঠিটা খোলার পরে সন্তান প্রথমেই দেখতেছে, ও আমার আদরের সন্তান, 4টি বছর পর্যন্ত তোমাদের তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, তুমি আজকে আমাদেরকে চিঠি দিয়েছো, মনে রেখো 4টি বছর পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা বুড়া বুড়ি তোমার জনম দুঃখিনী বাবা মা, এই 4টি বছর 4টা মুহূর্তের জন্য সন্তান তোমাকে বলি নাই। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম সেটা হলো বান্দার এমন 3 কাজ যেটা বান্দা জমিনে বসে বসে করে আর সে আজমে আল্লাহ পাক দেখে দেখে মুস্কি মুস্কি হাসতে থাকে। তো আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন পরীক্ষা হয়ে যাবে কে কতটুকু পরিমাণ আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছে।
তিন কাজের এক কাজ আল্লাহর নবী বলেন ইখলাসের সাথে দিলকে সাফ করে জমিনে বসে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকে আল্লাহ বলে বান্দারে এত খুশি হই তোর তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে তো সেই আল্লাহকে একটু ডাকতে রাজি আছি না আমি একটু জিকির করি লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিরঞ্জল্লা মুসলিম করণীয় যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সমাজের বিশিষ্ট জনপ্রতিনিধি ও সমাজসেবক আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা অন্তরের অন্তরস্থল যে থেকে যাদের ভালোবাসা মনের মণিকোটা যাদের স্থান হৃদয়ের মণিকোটা যাদের স্থান হযরত আব্দুল্লাহ বিন জিয়াদ খালেদ বিন ওয়ালিদ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি আমার প্রাণের যুবক ভাইরা অত্র অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত আমার মুরুব্বি ওয়াজিরা পর্দার অন্তরালে আবেদা সলিহা জাকিয়া আমার মা বোনেরা মোহতরম হাজিরিন এই কলুষিত আবহাওয়ার মধ্যে ছোট্ট পরিসরে একটি কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে জান্নাতের বাগিচার আয়োজন করা হয়েছে এতে আপনারা খুশি না বেজার কম না বেশি মানুষ খুশি হইলে খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় যদি খুশি হয়ে থাকেন রব্বে কারিমের দরবারে রবের শিখানো বাসায় মনশ্চিত্তে দিল উজাড় করে সর্বশক্তি ব্যয় করে রবের শিখানো বাসায় একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজিরিন সূরা বানী ইসরাইল থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ পাক বলেন বান্দা আমি তোকে সৃষ্টি করেছি খুব দিলের কান দিয়ে শুনবেন কিন্তু সৃষ্টি করার একটা মাধ্যম আমি দিয়ে দিয়েছি সেটা হলো আমাদের বাবা আর মা ঠিক কিনা এই পৃথিবীতে আল্লাহর পরে আমাকে আর আপনাকে জন্ম দিতে গিয়ে আমার মা আর আমার বাবা যে কষ্ট যে পরিশ্রম বিনা পরিশ্রমে যে পরিশ্রম করেছেন এটা পৃথিবীর আর কোন মানুষ বাবা মা ব্যতীত করে নাই ঠিক কিনা ডাক্তার মাকে বলছে সন্তান জন্ম দিতে গেলে হয় সন্তানের প্রাণ হারাবে না হয় আপনার প্রাণ হারাবে পৃথিবীর এমন কোন মা জাতি নাই এমন কোন মা নাই যে মা বলবে আমার সন্তান মরে যাক আমি বেঁচে যাই এমন কোন মা নাই এই কথা বলবে পৃথিবীর ইতিহাস সাক্ষী সন্তান আর মা কলিজার ভিতরে আল্লাহ পাক এমন এক মহব্বত দিয়ে দিয়েছেন প্রতিটা মাই যদি এই বিপদের সম্মুখীন হয় ডাক্তারকে বলবে আমার মতো দশটা মা যান যায় চলে যাক এতে কোনো আফসোস নাই আমার কলিজার টুকরা যেন দুনিয়ার আলো বাতাস দেখতে পায় সেই ব্যবস্থাই করেন মা জবান থেকে এমন কথাই বের হয় ঠিক কিনা কিন্তু বলা বাহুল্য আফসোস রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে মানে কিয়ামত হবে হবে এমন সময় তোমরা দেখতে পারবা সরকারি অনুদানে সরকারি বাজেটে
বাবা মার লালন পালন হবে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? এই সময় হয়ে গেছে, এই সময় হয়ে গেছে। মোহতারাম হাজরিন, দিলের কান দিয়ে একটু কথাগুলো শুনবেন। কলস কলস রক্তি অতিবাহিত করিয়া, রক্ত অতিবাহিত করিয়া মা কিন্তু আপনাকে আর আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইল। ডাক্তার সায়েন্স মোতাবেক বলে, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়, একটা মানুষ 40-15-6 অর্থাৎ 56% পরিমাণ যদি ব্যথা উঠে, তাহলে যে কোনো মানুষের এই ধরনের ব্যথা উঠলে ওই মানুষ মারা যায়। ডাক্তার সায়েন্স এই কথা বলে। কিন্তু প্রসব বেদনার সময় যে যন্ত্রণা, যে ব্যথা হয়, ওইটা 56-57-58 অতিবাহিত করে একটা মা তার সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে জন্ম দেয়। কি কষ্ট মা সহ্য করে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। কিন্তু নিমক হারাম সন্তান 24-25 বছর যখন মা তার নিরলস নিঃস্বার্থ ব্যয় করার পরে একটা সন্তান যখন উপযুক্ত হয়ে দাঁড়ায়, যখন বড় হয়, বোঝার শক্তি যখন সন্তানের আসে, তখন মার সাথে আর বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, ঠিক কিনা? এমন সন্তান কি সমাজে নাই? অভাব নাই। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন যে লাখ লাখ টাকা খরচ করে, এক মাস দেড় মাস নিজের পরিশ্রম করে বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করবা, এই হজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে না পারে, আল্লাহর নবী বলে মায়ার নজরে অন্তর ভরে যদি এক নজর বাবা মার দিকে দৃষ্টি দাও, আল্লাহর নবী বলে সাথে সাথে সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আমি যদি আমার মার কপালে, মার চেহারায় একবার দুইবার নয় শতবার তাকাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় শতবার কবুল হজের সওয়াব দান করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, একবার দুইবার নয় হাজারবার যদি মায়ার নজরে কোন সন্তান তার মার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন হাজারবার কবুল হজের সওয়াব সেই সন্তানের আমল নামায় লিখে দিবে। এই হলো মার কদর, এই হলো বাবার কদর। কিন্তু সন্তান এমন হয়ে গেছে, বড় হওয়ার পরে মার কথা শুনে না, বাবার কথা শুনে না। ভাইরা আমার, 2020 সালের 13ই ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠার কলম 4 নম্বর পৃষ্ঠারে 11 নম্বর কলমের ভিতরে একটা কলম আসছে, মগবাজারে ফ্লাইওভারের নিচে একজন বৃদ্ধা বয়স 75-80 বছরের একটা বৃদ্ধাকে গভীর রজনীতে সম্ভবত রাত 2টা থেকে 3টার মাঝখানে কোন কুলাঙ্গার সন্তান ওই বৃদ্ধাকে মগবাজার ফ্লাইওভারের নিচে ফেলে রেখে গেছে। এই 13 ডিসেম্বরের কথা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই রাস্তার পাহারাদার যিনি রাত্রে নাইট ডিউটি যিনি করেন, রাস্তা যিনি পাহারা দেন, একজন দুইজন ওই রোডের ভিতরে যত পাহারাদাররা ছিল 7-8 জন সমবেত হয়ে গেছে, কিরে গভীর রজনীতে এই রোডের মাঝখানে বৃদ্ধাকে কে রেখে গেল? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন বারানো ঘটনা, কোন কিচ্ছা কাহিনী বলতেছিলাম, বাস্তব বয়ান আপনাদের সম্মুখে করে এখান থেকে বিদায় হব। কারণ এই রাত আজকে আমার আর আপনার শেষ রাত হতে পারে, ঠিক কিনা? কারণ প্রতিটা মুহূর্ত এমন একটা দিন নাই মানুষ মরণের খবর কানের ভিতরে আসে না। কখন জানি তোমার আমার মরণের খবর বাইতুল আমান জামে মসজিদের মাইকের ভিতরে ঘোষণা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি
তমাম জিন্দেগিতে নামাজ পড়তে পড়তে যদি তার তমাম জিন্দেগির খাতা নামাজ দিয়ে ভরপুর হয়ে যায়, হজ করতে করতে দান সৎকার করতে করতে সমাজ মূল্যর কাজ করতে করতে ভালো কাজ করতে করতে তার তমাম জিন্দেগি যদি ভরপুর হয়ে যায়, তার মার বাবা যদি ওই সন্তানের প্রতি নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মরার পরে তোর তমাম জিন্দেগির আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড নয় যতক্ষণ পর্যন্ত তোর বাবা মা তোকে ক্ষমা না করবে। ভাইরা আমার ওই কলমটা যখন আমি পড়তেছি অনবরত দুই চোখের পানি আমার জর জর করে পড়তেছে। নাইট ডিউটি সাতজন আটজন যখন আসলো মুরব্বীকে ভালো করে জিজ্ঞাসা করলো, মা আপনার বাড়ি কোথায় কি আপনার পরিচয় কবির রজনী তিনটা বাজে আপনি কেন এই রাস্তার মধ্যে শুয়ে আছেন, বলে বাবা আমার বাড়ি ধানমন্ডিতে, আমি বৃদ্ধা কয় নম্বর আমি তা জানি না, কয় নম্বর বাড়ি কয় নম্বর রোড কয় নম্বর রাস্তা তা আমি জানি না, আমার তিনটা সন্তান যেই সন্তান আমাকে কবির রজনীতে এই রাস্তার মধ্যে ফেলে গেছে, সেই সন্তানের তিনটা রেস্টুরেন্ট ওই ধানমন্ডির মধ্যে আছে পপুলার রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের নাম বলবো না এখানে সকলেই চিনবেন নাম বললে, ভাইরা আমার দেখে রেস্টুরেন্ট দিয়ে ধানমন্ডির মতো জায়গায় কোটি কোটি টাকা জমায় ফ্ল্যাট বাড়ি করে থাকে, মা দশ মাস দশ দিন ছোট একটা ঘরের ভিতরে তোরে জায়গা দিল, তুই বড় হওয়ার পরে তোর এই হাজার শতাংশ জায়গার মধ্যে তোর মার জায়গা হলো না, এমন পুলাঙ্গার সন্তান যেই সমাজের ভিতরে থাকবে, আজকের ওয়াজ দুয়ার মাহফিল থেকে ওয়াদা দিবেন হুজুর আমি আমার মাকে মহাব্বত করি আমি আমার বাবাকে মহাব্বত করি, সমাজের ভিতরে যদি কোনো পুলাঙ্গার আমার মাকে কষ্ট দেয় আমার বাবাকে কষ্ট দেয় দরকার হয় প্রয়োজন হয় ওই পুলাঙ্গারকে এই সমাজ থেকে বিতাড়িত করবো না, যে আছেন তো ইনশাআল্লাহ এমন পুলাঙ্গারের দরকার এই সমাজের ভিতরে নাই ঠিক কিনা বলো, যে মা তোমাকে দশ পাঁচ দশ দিন এই ছোট্ট একটা গর্বের ভিতরে লালন পালন করেছে, আজকে বড় হওয়ার পরে শিক্ষিত হওয়ার পরে তুই তোর মার চিনিস না তোর বাবার চিনিস না এমন শিক্ষা আর এমন দীক্ষা এমন টাকা তোর কি কাজে আসবে, ভাইরা আমার আল্লাহর নবী বলেন বান্দা তুই জান্নাত কদর নামাজের মাধ্যমে জান্নাত কদর পীরের দরবারে জান্নাত কদর অমুকের দরবারে জান্নাত কদর সেজদার মধ্যে জান্নাত কদর হুজুরের দরবারে জান্নাত কদর ভালো ভালো কাজ করে জান্নাত কদর ওয়াজ আর দোয়ার মাহফিল করে, আল্লাহ নবী বলেন সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন উমা জান্নাতুকা ওয়া নারুকা উমা জান্নাতুকা ওয়া নারুকা তোর ঘরেই তোর জান্নাত, আল্লাহ নবী বলেন যার ঘরে বাবা মা জীবিত রয়েছে তার ঘরে দুইটা জান্নাত রয়েছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, যদি বাবা মার খেদমত করে বাবা মাকে সন্তুষ্ট করে কবরে আসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের কসম কেটে বলেন মা আর বাবা যদি তোর উপরে সন্তুষ্ট থাকে আর এই সন্তুষ্ট নিয়ে যদি মৃত্যুবরণ করে কবরের ভিতরে আসতে পারো আসতে দেরি হবে, আমি আমার তৈরি জান্নাতের মেহমানদারি করতে একটা মুহূর্তের জন্য দেরি করব না, এই জন্য বাবা মাকে রাজি খুশি সন্তুষ্টি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার এই যে যুব সমাজ এই যে মিরঞ্জল্লা মুসলিম করণী যুব সমাজ খোঁজ দিয়ে দেখো আজকে হাজার হাজার টাকা ব্যয় করে খাবারের আয়োজন করেছে ওলামাই কেরামের ওয়াজ নসিহতের ব্যবস্থা করেছে, এমন যুবক তোমাদের মধ্যে রয়েছে যে যুবকের উপরে তার মা অসন্তুষ্টি তার বাবা অসন্তুষ্টি ঠিক কিনা, ও আমার যুবক ভাইরা তোমাদের দুইটা হাতে ধরে বলি তোমার দুইটা পায়ে ধরে বলি আজ থেকে 17 দিন পূর্বে 6 জানুয়ারি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও যুবক ভাইরা মা হারানোর কি ব্যথা, এটা যার মা নাই সেই মাত্র বুঝে যার বাবা নাই সেই মাত্র বুঝে, আমি যখন নামাজ পড়ি আমি যখন নামাজ পড়ি ঘরে যাই মার স্যান্ডেল যেখানে আছে সেখানে আছে মার কিনা সুকেশটা যেখানে আছে সেখানে আছে আমার ভাই যেখানে থাকে সেখানে আছে আমার বোনরা যেখানে থাকে সেখানে আছে আমার স্ত্রী যেখানেই থাকে সেখানে আছে আমার মার বসার স্থানটা চেয়ারটা খালি আছে আমার জনম দুঃখিনী মা কিন্তু নাই,
আমার জনম দুঃখিনী মা ওই অন্ধকার কবরে শুয়ে আছে আমার ভাইরা আমার বন্ধুরা ও আমার যুবক ভাইরা বন্ধুরা করে মা বন্ধুরা তোমরা যারা মাকে কষ্ট দিয়েছো বাবাকে কষ্ট দিয়েছো তোমাদের হাতে ধরে বলি তোমাদের পায়ে ধরে বলি আজকে রাতেই তোমরা তোমাদের পায়ের পায়ের হাত ধরে পাও ধরে ক্ষমা চেয়ে নেবে রাজি আছো তো ইনশাআল্লাহ এত লজ্জা কিসের এত শরম কিসের দুনিয়ার সামান্য অর্থ যদি উপার্জন করার জন্য নেতার কাছে মাপ চাইতে পারো একটা সামান্য পুলিশ সুপারের কাছে মাপ চাইতে পারো কাজের দোকানের বসের কাছে যদি মাপ চাইতে পারো সভাপতির কাছে যদি মাপ চাইতে পারো জনম দুঃখিনী মার কাছে মাপ চাইতে কোনো ব্যথা আছে কিনা বাবার কাছে মাপ চাইতে কোনো ব্যথা আছে কিনা কোনো লজ্জা আছে কিনা এই জন্য তোমাদের কাছে একটি আরজ করবো একটি আবদার একটি দরখাস্ত যদি বাবা মার মনে কষ্ট দিয়ে থাকো মেহরবানি করে আজকে হুজুরতে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেবে রাজি আছো তো ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার বাস্তব একটা আওয়াজ করে এখান থেকে বিদায় নিব আর সময় নাই দীর্ঘই তো সময় পারবো না আমার সময় সংক্ষিপ্ত কুমিল্লার আমি নাম বলবো না বাড়ি তার কুমিল্লা ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা মা তাকে ডাক্তারি পড়াইতে গিয়া জমিন যত ছিল সব কিছু বিক্রি করে দিয়েছে বাবা মা নিঃস্ব হয়ে গেছে সব কিছু যা ছিল বিক্রি করে দিয়েছে মার মনে আশা ছিল সন্তান তুই ডাক্তার করবে ডাক্তারি পড়ালেখা করার পরে এলাকার ভিতরে গরিব দুঃখীদেরকে তুই বিনা হিসাবে চিকিৎসা দিবি এটা মার বড় আশা ছিল বাবার বড় আশা ছিল ভাইরা আমার বন্ধু আমার বাস্তব একটা ঘটনা তোমাদের সম্মুখে বলে আমি এখান থেকে বিদায় নিব কুমিল্লার বাস্তব ঘটনা ওই ডাক্তার তার জীবদ্দশায় পড়ালেখা অবস্থায় তার একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক হয় অনেক বড় লোকের মেয়ে বাবা মাকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভাইরা আমার বিবাহ শাদী করার পরে যখন স্বামী স্ত্রী ওই কুমিল্লার লাঙ্গল কোটে যায় যাওয়ার পরে বাবা মার সামনে যখন দাঁড়ায় মা বলে বাবা এটা কে বলে এটা আমার স্ত্রী ভাইরা আমার বন্ধু আমার মার দুইটা চোখের পানি ঝরঝর করে মার দুইটা চোখের পানি পড়া আরম্ভ করে বাবারে আমার মনে কি ইচ্ছা ছিল না পড়ালেখা শেষ করবি গ্রামের ভিতরে আসবি আমি আর তোর বাবা মিলে আমি আর তোর বাবা মিলে মেয়ে দেখব পছন্দ করব তোকে বিবাহ দিব আচ্ছা যা বিবাহ যখন করছস মাইনা নিছে গ্রামের মহিলা আর শহরের বউ মায় আঞ্জা দিয়া ধরতে গেছে পুত্রবধূ ডাক দিয়ে বলে এই নোংরা হাতে আপনি আমাকে ধরেন না মার কলিজা ফেটে রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে মার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে মা মনে মনে ভাবলো আমি ডাক্তারের নামটা বলবো না এখনো কর্মরত ডাক্তারের ছোট ভাই আমার সাথে পড়াশোনা করেছে একজন আলেম ভাইরা আমার মা ভাবলো বাচ্চা মানুষ কি না কি বলছে তো বৌমা চলো বাড়িতে গেছে একদিন থাকছে দ্বিতীয় দিন বাড়ির পরিবেশ আর কাজকর্ম এগুলা দেখে পুত্রবধূর আর সহ্য হলো না ডাক্তার সাহেবকে বলল আমি আর এই গ্রামে থাকবো না গ্রামে আসবো না তুমি কি তোমার মাকে চাও বাবাকে চাও নাকি আমাকে চাও কুলাঙ্গার নিষ্ঠুর পাশার সন্তান বলল তোমার জন্য এমন বাবা মা একটা দুইটা না হাজার বাবা মাকে আমি কুরবান করতে পারি চিৎকার মেরে বলে ভাইরা আমার বাবার মনে আঘাত দিয়ে মার মনে আঘাত দিয়ে সে তার বিবিকে নিয়ে ঢাকায় চলে আসছে বাবার শ্বশুরের টাকা আছে শ্বশুর তাকে লন্ডনে পাঠালো লন্ডনে পাঠালো লন্ডনে গেছে টাকা পয়সা ইনকাম করতেছে শ্বশুরের নামে একটা অ্যাকাউন্ট খুলছে আর বউর নামে একটা অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট খোলার পরে টাকা দিতেছে দিতেছে সে একজন ডক্টর অর্থোপেডিকের উপরে বিশেষজ্ঞ চার বছর যাওয়ার পরে তার পেলে রোগ দেখা দিছে যেটাকে বাংলায় বলা হয় সোয়াসুই রোগ সে নিজে একজন ডাক্তার তার শরীরের কন্ডিশন খারাপ বুঝতে পারলো এই চার বছর জনম দুঃখিনী মা বাবার সাথে আর কোনো তার সম্পর্ক নাই যোগাযোগ নাই লন্ডনে ডাক্তার দেখালো ডাক্তাররা বলল এই রোগের মানুষ তিন থেকে চার মাস বাঁচে প্লে রোগ হয়ে গেছে সোয়াসুই রোগ
আপনি দেশে চলে যান ভাই 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 ওই ঢাকা মেডিকেলের ডাক্তার কলিজা ফেটে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার মনে হয় আমার মার বদদুয়া আমার বাবার বদদুয়া লেগে গেছে বিবির কাছে চিঠি লেখলো কলিজার টুকরা প্রাণের স্ত্রী আমার আগামী মাসের প্রথম সপ্তাহে আমি আর পরে আসব শ্বশুরকেও চিঠি লেখলো শাশুড়িকেও চিঠি লেখলো দেশ থেকে আবার চিঠির উত্তর আসলো আপনি ওখানে গিয়েছেন টাকা ইনকাম করার জন্য কেন ওখান থেকে ফিরে আসবেন এর কি কারণ তার রোগের কথা সে তার স্ত্রী শ্বশুর শাশুড়িকে বলেছে আমার পেলে রোগ হয়েছে ছোঁয়াচই রোগ হয়েছে ডাক্তার বলেছে সম্ভবত তিন থেকে চার মাস আর আমি দুনিয়াতে আছি আর আমি বিদেশে থাকতে চাই না দেশে চলে আসব ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা কেমন জিনিস মা কেমন জিনিস মা কেমন ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা মা কেমন বাসে আপনি যখন আপনার ঘরের ভিতরে দেখবেন ঘরের ভিতরে যাবেন আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে আমার স্বামী আমার জন্য কিছু আনছে কিনা দুই মাস তিন মাস এক বছর পরে যখন শ্বশুর বাড়িতে যাবেন শ্বশুর তাকিয়ে থাকবে শাশুড়ি তাকিয়ে থাকবে সম্বন্ধীরা শালারা তাকিয়ে থাকবে আমাদের জামাই আমাদের দুলাভাই আমাদের জন্য কিছু আনছে কিনা কিন্তু মার কাছে যখন এক বছর দুই বছর এক মাস দুই মাস এক ঘন্টা দুই ঘন্টা পরে যখন মার চোখের সামনে যাবেন মা তখনই মুখের আঁচলটা দিয়ে শরীরের আঁচলটা দিয়ে শরীর আঁচলটা দিয়ে মুখটা মুছায়া দিবে আর বলবে বাবারে কতদিন তোমাকে দেখি না চেহারাটা মলিন হয়ে গেছে শরীরটা শুকিয়ে গেছে মনে হয় ঠিক মতন খাবার দাবার খাও না ঠিক কিনা মা হলো এমন দরদি মা হলো এমন দরদি ভাইরা আমার বন্ধু আর আমার স্ত্রী প্রতি উত্তরে লেখো প্রাণের স্বামী হে আমার আমার বান্ধবীর জামাইরা যখন বিদেশ থেকে আসে এই এই জিনিসগুলো নিয়ে আসে আপনাকে আমি লিখে দিলাম চার্ট করে দিলাম মেনু করে দিলাম আপনি বিদেশ থেকে আসার পরে এই এই জিনিসগুলো নিয়ে আসবেন স্বামীর কলিজা ফেটে কান্না চলে আসলো আমার মরণের খবর শুনে আমার স্ত্রী আমাকে এই উত্তর পাঠিয়েছে শ্বশুরের কাছে এই কথা যখন লেখলো শ্বশুরও যখন চিঠির উত্তর পাঠালো ভাইয়েরা আমার বন্ধুরা আমার শ্বশুর লেখলো আমার জন্য ভালো ভালো শার্টের পিস নিয়ে আসবা তোমার শাশুড়ির জন্য ভালো ভালো দামি দামি শাড়ি নিয়ে আসবা ভাইরা আমার বন্ধুরা আমার ওই লোকটা ভাবতে লাগলো ডাক্তার সব ভাবতে লাগলো আমার বাবা মার কাছে আমার চিঠি দেওয়া দরকার তারা তো আমার বাবা মা যদিও তাদের সাথে চার বছর আমার কোনো সম্পর্ক নাই তাদের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি তাদের সম্পদ বিক্রি করে আমি আজকে ডাক্তার হয়েছি যদি তাদের মনে কষ্ট দিয়েছি তারাই তো আমাকে লালন পালন করেছে জন্ম দিয়েছে তারাই তো আমার মা তারাই তো আমার বাবা দেখি মা বাবার কাছে আমি চিঠি লিখি ভাইরা আমার বন্ধুরা আমার রোগের কথা বলে নাই বলছে বাবা বলছে মা আগামী মাসের প্রথম সপ্তাহে আমি আর পরে আসব আপনারা আমাকে রিসিভ করতে আনবেন ভাইরা আমার বন্ধুরা আমার ওই জন্মদিনে বাবা মা সন্তানের চিঠির পাওয়ার পরে বাবা মা সন্তানের চিঠির জবাব দিল ওই ডাক্তার সাহেব এক বোতল কেরোসিন তেল নিয়ে লন্ডনের মাটিতে যেই বিল্ডিং এর মধ্যে থাকে ওই বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেল ছাদের উপরে উঠে ওই কেরোসিন তেল শরীরের ভিতরে মাখলো মাখার পরে একটা মেস দিল মেস নেওয়ার পরে মনে মনে ভাবতাছে আমার শ্বশুর যেই চিঠির জবাব আমাকে দিয়েছে আমার মা যেই চিঠির জবাব আমাকে দিয়েছে আমার স্ত্রীর চিঠির জবাব আমাকে যেই চিঠির জবাব দিয়েছে এই চিঠির জবাব স্ত্রীর মতো শ্বশুরের মতো শাশুড়ির মতো যদি আমার বাবা মা আমাকে চিঠির জবাব দেয় তাহলে পিতা মাতা আর সন্তানের সম্পর্ক পৃথিবীতে মিথ্যা হয়ে যাবে এই জীবন দেখে আর লাভ নাই দেশে গিয়ে লাভ নাই শরীরের ভিতরে কেরাসিন তেল মাখাইল একটা ম্যাচ নিল আগুন ধরাবে মাঝখানে চিঠিটা খুললো চিঠিটা খোলার পরে সন্তান প্রথমেই দেখতেছে ও আমার আদরের সন্তান চারটি বছর পর্যন্ত তোমাদের তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই তুমি আজকে আমাদেরকে চিঠি দিয়েছো মনে রেখো চারটি বছর পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা বুড়া বুড়ি তোমার জনম দুঃখিনী বাবা মা এই চারটি বছর চারটা মুহূর্তের জন্য সন্তান তোমাকে বলি নাই
এই কথা প্রথমে লেখা। এরপরে লেখছে, বাবা তুমি আগামী মাসে দেশে আসতেছো, এর জন্য বাড়িতে দুইটা ছাগল ছিল, তুমি যেন সহি সালামতে দেশে আসতে পারো। এই দুইটা ছাগল আমি তোমার নামে মান্নত করে দিলাম। দেখেন শ্বশুরি আর মার ভালোবাসা দেখে। বাবা তুমি যখন প্লেনে উঠবা, প্লেনে কত বিপদ আপদ হতে পারে, তুমি উঠার আগে গরিব মিসকিনকে কিছু টাকা দান সৎকা কইরো। এরপরে চিঠিতে লেখে, তুমি যতদিন দেশে না আসতেছো ততদিন আমরা মান্নত রোজা রাখবো, যে আমাদের সন্তান আদরে আমাদের সহি সালামতে ঠিকঠাক মতো আমাদের কোলে ফিরে আসে। একবার সুবহানাল্লাহ বলবেন না, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি শেষ করে দিচ্ছি, মহতারাম চলে আসছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সময় শেষ হয়ে গেল। ডাক্তার সাহেব যখন এয়ারপোর্টে ল্যান্ড করলেন, ল্যান্ড করার পরেই দেখে এক পাশে স্ত্রী আরেক পাশে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। স্ত্রী বলে, স্বামী হে আমার, তোমাদের তোমাকে যে লিস্টটি দিয়েছিলাম সেই লিস্টটি কোথায়? স্বামী এখন ডাক দিয়ে বলে, স্ত্রী ভাই আমরা কোনো কথা না বলি, স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি আমাকে যে লিস্টটি দিয়েছো, ওই স্ত্রী এই জিনিসগুলা এই দেশের মধ্যে পাওয়া যায়, আমি টাকা নিয়ে আসছি, কোনো সমস্যা নাই, আমি তোমাকে এখান থেকেই কিনে দিব। শ্বশুর ডাক দিয়ে বলে, যাই হোক তুমি তোমার স্ত্রীর কথা রাখলাম, আমরা মুরব্বী মানুষ, আমরা তোমাকে যে লিস্টটি দিয়েছিলাম সেই লিস্টটি কোথায়? এখন জামাই ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আপনারা যে লিস্টটি দিয়েছেন এইটা এই দেশের মার্কেটে পাওয়া যায়, পকেটে টাকা আছে, কোনো সমস্যা নাই, আপনাদেরকে কিনে দেব। স্ত্রী তো আগেই জানে প্লে রুম হয়ে গেছে, স্বামী আমার চিরদিন দুনিয়াতে থাকবে না, বেঁচে থাকবে না, অতএব এখন এই সুযোগ, এই একটা সোতা একটা উজুর পেয়েছে। স্ত্রী বলল, আমারটা আর নাই আর নাই, আমার বাবা মার আব্দার রক্ষা করে নাই, মন রক্ষা করে নাই, নাও তোমাকে তিন তালাক দিলাম, তোমার ঘর আমি আর করব না, তোমার সংসার আমি আর করব না। এই কথা বলে ওই প্রাণের স্ত্রী আর শ্বশুর শাশুড়ি এয়ারপোর্ট থেকে বিদায় নিল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ডাক্তার সাহেব এখন চোখ ঘুরাইতেছে, এখন চোখ ঘুরাইতেছে, ওই দেখি জনম দুঃখিনী বাবা মা আমাকে দেখা যায় কিনা, দূর থেকে দেখে ওই গ্রাম মহিলা আর ওই গ্রাম বৃদ্ধ বাবা মা দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই ডাক্তার যখন তার বাবা মাকে দেখলো দূর থেকে, দৌড়ে গিয়ে বাবা মার কদমের মধ্যে যখন চুম্বন করলো, মা আঙ্গা দিয়া ধরিয়া বললো, বাবারে আজকে 4 বছর হয় তোমাকে দেখি না, বাবা তোমার শরীরটা কেমন শুকায় গেছে, তোমার চেহারাটা শুকায় গেছে, বিদেশের মাটিতে মনে হয় ভালো দলো খাও না, তোমার কি কোনো বড় ধরনের রোগ হয়েছে? ছেলে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা তুমি তো অল্প শিক্ষিতা, তুমি তো বড় কোনো শিক্ষিতা না, গ্রাম্য মহিলা, আমি তো তোমাকে খবর দেই নাই আমার রোগ হয়েছে, মা তুমি কিভাবে জানতে পারলা? মা ডাক দিয়ে বলে, সন্তান 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছি, দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়া ও কলস কলস রক্ত অতিবাহিত করেছে, বাবারে সন্তান যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, এই পৃথিবীর সকল মানুষ জানার আগে জানে কে? জবান করে বলেন কে? মা এখন ডাক দিয়ে বলে, সন্তান কি হয়েছে একটু আমাকে খুলে বলো। আল্লাহর নবী বলেন, কোন মা কোন বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন জাতের কসম কেটে বলে, আমি আমার জাতের কসম সত্তার কসম কেটে বলে, কোন মার বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোয়া করতে দেরি হয় সঙ্গে সঙ্গে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার দোয়া কবুল করতে একটা মুহূর্তের জন্য দেরি করি না। সন্তান এখন বলে, বাবা মা আপনাদেরকে বলি নাই আমার প্লে রোগ হয়েছে, ডাক্তার বলেছে এই দুনিয়ার আমি বেশি দিন টিকবো না, 3 থেকে 4 মাস। এই কথা শোনার পরে এখন মা বলে, বাবা তোমার স্ত্রী কোথায়, শ্বশুর শাশুড়ি কোথায়? বলে, মা যে স্ত্রীর জন্য তোমাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, ঘরবাড়ি ছেড়েছি, ভাই ব্রাদারকে ছেড়েছি, সব কিছু ছেড়েছি,
ওই স্ত্রী আমার রোগের কথা শোনার পরে ওই স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, ওই শ্বশুর শাশুড়ি আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর স্ত্রী চাই না, শ্বশুর শাশুড়ি চাই না, মা যতদিন আছে আপনাদের সঙ্গেই থাকবো। ভাইরা আমার, বন্ধু আমার, আমি বাস্তব ঘটনা বলতেছি। ওই ডাক্তার এখনো জীবিত রয়েছে, ডাক্তার বলে সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে হাজার হাজার মানুষের সামনে আমার বাবা আর মা সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ার আলো বাতাস অনেক দেখেছি, অনেক নাজ নিয়ামত দুনিয়াতে খেয়েছি, মালিক আমরা বুড়া বুড়ির হায়াত যতটুকু আছে ওই হায়াত থেকে আমাদের সন্তানকে দিয়ে আমাদের সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, হুজুর খোদার কসম করে বলে, ওই যে আমার বাবা মা এয়ারপোর্টে হাজার হাজার মানুষের সামনে সেজদায় পড়ে আমার জন্য দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করা করেছে, দুনিয়া থেকে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার পেলে রোগ ভালো হয়েছে। আজকে 17টি বছর যাব ঢাকা মেডিকেলে আমি ডাক্তারি করতেছি, এখনো জীবিত রয়েছে শুধুমাত্র বাবা মার দোয়ার খাতিরে। এই হলো মা, এই হলো বাবা। আজকে শক্তির বাহাদুরি দেখাও, স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও। এই জন্যই তো মোহতারাম হাজিরিন, ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, ঘরে লাখ লাখ টাকা ইনকাম করে, বউর কথায় মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, ওই লাখ লাখ টাকা ভিতরে কোনো শান্তি নাই। কিন্তু দেখেন ওলামাই কেরাম মসজিদে 7,000-8,000 টাকা বেতন পায়। আপনাদের বাইতুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম 7,500 টাকা পায়। বর্তমান সময় ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিয়ে বাসা ভাড়া থাকতে গেলে নিম্নে 15,000 টাকা লাগে, পর্দার মধ্যে থাকতে গেলে। আর বাজারের ইনকাম সোর্স তো আপনারা জানেন, আল্লাহর বান্দা 7,000 টাকা আপনারা বেতন দেন, কিন্তু বাবা মা কে নিয়ে স্ত্রী সন্তানদের কিনে এমন শান্তিতে আছে। ভাই আমাকে বললো, আমার মনে হয় আমি জান্নাতের পরিবেশ আমার ঘরের মধ্যে আমি ঢুকিয়ে ফেলেছি। এটা শুধুমাত্র পিতা মাতার দোয়ার বরকতে, আর কোনো কিছু না। আপনার ইনকাম নাই, আপনার ব্যবসা ভালো না, আপনার চাকরি টিকতেছে না, আপনার এই সমস্যা সেই সমস্যা, খোদার কসম করে বলি আজকে আপনি আপনার মার পায়ের নিচে পড়ে যান, মার দোয়ার, খোদার কসম করে বলি আগামীকাল থেকে আপনার সব কিছুর মধ্যে আল্লাহর অশেষ রহমত আর বরকত নাজিল হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের বাবা মা যারা আছে আমরা বাবা মার খেদমত করে করে বাবা মাকে সন্তুষ্ট করব। আর যাদের পিতা মাতা আছে তাদের দরবারে একটা দরখাস্ত, অত্যন্ত আর যাই করি নাই করি অন্যায় অপরাধ করে মার কবরে বাবার কবরে আমরা গুনাহ পাঠাবো না। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পিতা মাতার খেদমত করে দুনিয়ায় পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।